আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইয়া বন্ধুরা, আজকে 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকে সিঙ্গাপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় রাতের আপডেটে করোনার আপডেট করছে, সেখানে বলা হয়েছে যে সিঙ্গাপুরে নতুন 1504 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বুধবার একদিনের সর্বোচ্চ 1457 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছিল। আর আজকে 23 সেপ্টেম্বর সর্বোচ্চ 1504 জন শনাক্ত করা হয়েছে। তাছাড়া রাত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে করোনা আক্রান্ত হয়ে 23 সেপ্টেম্বর সিঙ্গাপুরে 2 জন মহিলা মারা গেছেন। সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা 70 জন। যে 2 জন মহিলা মারা গেছে তাদের বয়স যথাক্রমে 71 ও 93 বছর বয়স। সিঙ্গাপুরে বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে 1218 জন ছিল কমিউনিটির, 273 জন ডরমিটরির বাসিন্দা, 13 জন বিদেশপ্র। বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে 343 জন সিনিয়র নাগরিক, যাদের বয়স 60 বছরের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে 71 বছর বয়সী মহিলা যিনি করোনায় মারা গেছেন, তিনি বৃহস্পতিবার একই দিনে তিনি করোনায় পজিটিভ হন। তার পূর্বের ক্যান্সার ছিল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 93 বছর বয়সী মহিলা যিনি করোনায় আক্রান্ত মারা যান, তিনি 17 সেপ্টেম্বর করোনায় পজিটিভ হন এবং বৃহস্পতিবার মারা যান। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে তার পূর্বের হার্ট ফেইলর, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরলের ইতিহাস ছিল। এবং সবচেয়ে বড় ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার মাপলে বিআর প্রি স্কুল অর্থাৎ রোডে এবং 2টি ডরমিটরি। বৈদিকবাদ্য ক্রোড প্লান্টেশন কিচেন ডরমিটরি করোনা ক্লাস্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ক্লাস্টার থেকে 23 জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। টেম্পারেস ডরমিটরি ক্লাস্টার হিসাবে থেকে নতুন 7 জন সহ মোট 26 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। তাছাড়া সিঙ্গাপুরে আরও কয়েকটি ডরমিটরি ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা আছে, বর্তমানে মনিটরিং করা হচ্ছে। সেগুলো হলো যে ব্লু স্টার ডরমিটরি, এই ডরমিটরি থেকে নতুন 11 জন সহ মোট 170 জন করোনা আক্রান্ত শনাক্ত। এবারে লস ডরমিটরি, এই ক্লাস্টার থেকে নতুন সাতজন সহ মোট 168 জন শনাক্ত। উডল্যান্ড ডরমিটরি, এই ডরমিটরি ক্লাস্টার থেকে নতুন 4 জন সহ মোট 58 জন শনাক্ত। হোমস্টে লস ডরমিটরি, এই ডরমিটরি থেকে নতুন 5 জন সহ মোট 37 জন শনাক্ত। 11 টোয়াস এভিনিউ 10 ডরমিটরি, নতুন 8 জন সহ মোট 38 জন করোনা আক্রান্ত শনাক্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে বলেছে যে 86 জন শিশু যাদের বয়স 12 বছরের কম করোনা পজিটিভ হয়েছে। সিঙ্গাপুরে করোনা আক্রান্ত 1120 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বেশিরভাগই শারীরিক অবস্থা ভালো। 163 জন করোনা আক্রান্ত ব্যক্তির অক্সিজেন সাপ্লাইমেন্টের প্রয়োজন হচ্ছে, 23 জনকে আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মারাত্মক অসুস্থ হয়েছেন এবং 155 জন সিনিয়র নাগরিক, যাদের বয়স 60 বছর বা তার চেয়ে বেশি। সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট 82,860 জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 70 জন। এই ছিল বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট।